দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে মিত্রবাহিনী প্রতিরোধ শুরু করলে জার্মান বাহিনী পিছু হেটে নেদারল্যান্ডের ওয়ালসেরেনে শক্ত অবস্থান নেয়। পরিবেশগত কারণ আর জায়গাটা অপরিচিত থাকায় মিত্রবাহিনী জার্মান বাহিনীর সাথে কিছুতে পেরে উঠতে পারে না, তাই তাদের একটি ম্যাপের খুবই প্রয়োজন পড়ে। সেই ম্যাপ জার্মান বাহিনীর কড়া পাহারা ফাঁকি দিয়ে মিত্রবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে এক সাধারণ ডাচ মেয়ের উপর। সে কি পারবে ম্যাপটি মিত্রবাহিনীর কাছে পৌঁছে দিতে? এই সত্য ঘটনা নিয়ে নির্মিত ডাচ সিনেমা দ্য ফরগটেন ব্যাটেল। এই মুভিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনজন ব্যক্তির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। তিনজনের মধ্যে একজন হলো ডাচ মেয়ে তেউন, একজন ইংরেজ বিমান বাহিনীর গ্লাইডার পাইলট উইলিয়াম, আর একজন নেদারল্যান্ডের নাগরিক হয়েও জার্মানদের হয়ে যুদ্ধ করা যুবক মারিনাস। প্রত্যেকের পক্ষ ভিন্ন ভিন্ন, কিন্তু তিনজনের লক্ষ্য একটাই, আর সেটা হলো মুক্তি। মিত্রবাহিনী নেদারল্যান্ডের বর্ডার অতিক্রম করে ভিতরে ঢুকেছে। সবাই আশা করছে কিছুদিনের মধ্যেই নেদারল্যান্ড নাৎসি বাহিনীর হাত থেকে মুক্ত হবে। এমন পরিস্থিতিতে 5ই সেপ্টেম্বরে নাৎসি বাহিনী নেদারল্যান্ডের জেল্যান্ড প্রদেশের ভলিসিঙ্গেন শহর ছেড়ে তাদের শক্ত ঘাঁটিতে যাচ্ছিল। তাদের যে দোসর মানে রাজাকার ছিল, তারাও তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। সেরকম এক রাজাকার হলো ওই শহরের মেয়র। সেই মেয়রের অফিসে তেউন চাকরি করে। তেউনের বাবা একজন ডাক্তার। তেউন আর তার বাবা জার্মান বা মিত্রবাহিনী কারো পক্ষই নেয়নি, কিন্তু তার ছোট ভাই ডিক গোপনে নিজ দেশের মুক্তিযোদ্ধাদের সাথে ভিড়েছে। সে তাদের হয়ে ছবি তথ্য সরবরাহ করে। নাৎসি বাহিনীর চলে যাওয়ার দৃশ্য ডিক তার ক্যামেরায় বন্দি করতে থাকে। সেটা দেখে এক নাৎসি সেনা তার থেকে ক্যামেরা কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, আর তখনই সেটা গাড়ির চাকার নিচে পিষে যায়। এতে তো ডিক খুব রেগে যায়। রেগে তো যাওয়ারই কথা, একে তো ওরা তাদের দেশে হামলা করেছে, তার উপর পরাজিত হয়ে লেজ গুটিয়ে যাওয়ার সময় যদি এমন ভাব দেখায় তাহলে কেমনটা লাগবে বলেন? সে একটি গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে। পাথরটি গিয়ে ওই গাড়ির ড্রাইভারের চোখে লাগলে গাড়িটি মাস্ক করা সৈন্যদের পিষে দেয়। সেখানে তিনজন সৈন্য মারা যায়। বাকি সৈন্যরা ডিককে ধরার জন্য পিছনে ধাওয়া করে, গুলি শুরু করে দেয়, কিন্তু ডিক কোনোভাবে ওখান থেকে পালিয়ে যেতে পারে। ডিক সেনাবাহিনীর হাত থেকে পালিয়ে বাড়ি আসে। সৌভাগ্যবশত শুধু তার হাতে একটি গুলি লেগেছে। তেউন গুলিটি বের করে ক্ষতস্থানে সেলাই করে দেয়, আর ডিকের এমন কাজের জন্য বকা দেয়। 11ই আগস্ট এথোনিয়ার নার্ভাতে সোভিয়েত বাহিনীর আক্রমণের মুখে জার্মান সৈন্যরা প্রচণ্ডভাবে হতাহত হয়। সোভিয়েতের লাল ফৌজের প্রবল আক্রমণের মুখে নাৎসি বাহিনী দাঁড়াতেই পারেনি, তারা পিছু হাঁটতে বাধ্য হয়। সেই যুদ্ধে জার্মানদের হয়ে যুদ্ধ করা যুবক মারিনাসও গুরুতর আহত হয়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় নাৎসি বাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট ফ্রেডরিক ফিচারের সাথে পরিচয় হয়। ফ্রেডরিক ফিচার 2টি পা যুদ্ধে হারিয়েছেন। ব্রিটিশ গ্লাইডার পাইলট উইলিয়ামের বাবা সেনাবাহিনীর জেনারেল। উইলিয়াম যুদ্ধে যেতে চায়, কিন্তু তার সিনিয়র অফিসার তাকে নিয়ে যেতে চায় না। তখন সে তার বাবাকে কনভিন্স করে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত হয়। ফ্রেডরিক মারিনাসের থেকে শুনতে চায় সে কেন নাৎসি বাহিনীতে যোগ দিল। সে তখন তার কাহিনী বলা শুরু করে। তার বাবা খুবই অল্প বেতনে চাকরি করত, প্রচুর পরিশ্রম করেও তাদের পরিবারকে ঠিক মতো চালাতে পারত না। এখন তার ছোট ভাই বোনকেও একই কাজ করতে হবে, তাকেও এই কাজ করতে হতো। সে ফ্রেডরিককে বলে, এটা কি ন্যায্য? সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না। সে সাম্য, ভ্রাতৃত্ব চায়, নিজেকে আরো শক্তিশালী এবং গর্বিত করতে চায়। তাই সে একটু ভালো কিছুর আশায় পরিবার ছেড়ে জার্মান বাহিনীতে যোগ দিয়েছে। ফ্রেডরিক বলে, আমাদের প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলস বলেছেন, সবচেয়ে বড় মিথ্যাটিও বারে বারে বললে মানুষ সেটা বিশ্বাস করা শুরু করে। সে বলে, তোমার বাড়ির আশেপাশে এখন কোনো ইহুদি আছে? মাইনাস বলে, ছিল, কিন্তু তাদের গ্রেপ্তার করে নিয়েছে। তখন ফ্রেডরিক বলে, ওদের কি আর কখনো দেখেছো? দেখনি তো, এই হলো তোমার সাম্য। মাইনাস তো নিজের পক্ষে যুক্তি দিয়ে বলে, ইহুদিরা হলো অপরাধী, তারা ধান্দা নিয়েই থাকে। ফ্রেডরিক বলে, তুমি চেলমনো এক্সটারমিনেশন ক্যাম্পের নাম শুনেছ, যেখানে বয়স্ক, অসুস্থ, শিশু ইহুদিদের বন্দী করে রাখা হয় এবং শেষ পর্যন্ত তাদের খুন করা হয়। আমার 2 পা হারিয়েছে, আর কোনো কাজ করতে পারবো না, তাই তারা আমায় সেই এক্সটারমিনেশন ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে। সেখানে ভালো বলে কিছুই নেই, আমাদের প্রত্যেকেই শয়তান। যে ঢিল মেরেছিল মানে ডিক, তাকে খোঁজার জন্য নিরপরাধ 3 জন তরুণকে জার্মান বাহিনী ধরে নিয়ে যায়। জার্মানদের কমান্ডার ওই শহরের রাজাকার মেয়রকে একটি লিস্ট দিয়ে বলে, এখানকার সব সন্ত্রাসী মানে মুক্তিযোদ্ধাদের ধরে দিতে হবে।
তেউন মেয়রের অফিসে শুনতে পায় যে ঢিল মেরেছে সে যদি নিজে থেকে ধরা না দেয় তবে সকালে নিরপরাধ যে তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গেল তাদের মেরে ফেলবে। তেউন বাড়ি এসে ডিককে তাদের বাবার চেনা পরিচিতদের কাছে কয়েকদিন লুকিয়ে থাকতে বলে, কিন্তু ডিক বলে তাদের বাবা জার্মানদের হয়ে কাজ করে তাই বাবাকে দিয়ে হবে না। তেউনের বন্ধু জান্না এই ব্যাপারে সাহায্য করতে পারে। তেউন জান্নার কাছে এসে সাহায্য চায়। জান্না বলে সে কিছু মানুষকে চেনে যারা ডিককে লুকাতে সাহায্য করবে। তেউন বলে কারা সেই মানুষ যাদের তুমি চেনো কিন্তু আমি চিনি না? তখন জান্না বলে কিছু ক্ষেত্রে কম জানাই ভালো। আসলে জান্না নেদারল্যান্ডের মুক্তিযোদ্ধাদের সাথে কাজ করে, সেও একজন মুক্তিকামী। মারিনার যুদ্ধে খুবই আহত হওয়ার জন্য তাকে মাঠের যুদ্ধ থেকে সাসপেন্ড করে। সে যেহেতু নেদারল্যান্ডের ভাষা জানে তাই নাৎসি বাহিনীর কমান্ডার বার্গবের দোভাষী হিসেবে মারিনাসকে নিয়োগ দেয়। এখন সে নিজ দেশে গিয়ে নিজ দেশের বিরুদ্ধে কাজ করবে আর কি। যুদ্ধে পা হারা যে লেফটেন্যান্ট যাকে এক্সটারমিনেশন ক্যাম্পে পাঠানোর কথা, তিনি অপমান সহ্য করতে পারে না। তিনি ভাবেন ওখানে গিয়েও তো গ্যাস চেম্বারে মরতে হবে, তাই তিনি নিজেই মাথায় গুলি করেন। ব্রিটিশ মিত্রবাহিনী বিশাল সৈন্যবহর নিয়ে আকাশপথে জিল্যান্ডের দিকে আসতে থাকে। একটা গ্লাইডার বিমানে থাকে উইলিয়াম, তার সিনিয়র টনি এবং আরো তিনজন সহযোদ্ধা। মিত্রবাহিনীর আশা দেখে শহরের সব জনগণ খুবই খুশি। হঠাৎ জার্মান বাহিনী বিমানগুলোকে লক্ষ্য করে বোম ছোড়া শুরু করে। একটি বোম উইলিয়ামের গ্লাইডার বিমানে গিয়ে লেগে টনি মারাত্মক জখম হয়। তারা বিমানের ডানা পরীক্ষা করে দেখে ডানা ভেঙে গেছে। এই অবস্থায়ও যদি তারা চলে তবে বাকি বিমানগুলোর ক্ষতি করবে, তাই তারা বাধ্য হয়ে মেইন বিমান থেকে দড়ি খুলে বিমানের বহর থেকে আলাদা হয়ে যায়। তারা একটা জলাভূমিতে আশ্রয় পড়ে। আশ্রয় পড়া বিমান থেকে সবাই অনেক কষ্টে বের হয়। আহত টনিকে একটা ভেলার উপর তুলে ডাঙ্গার দিকে যায়। নাৎসি বাহিনীর ডিকের বাড়ি আসে। তেউন সেনাদের দেখে ডিককে লুকিয়ে রাখে। সেনাবাহিনীর কমান্ডার বার্গব এসে তেউনের বাবাকে খোঁজ করে। তেউনের বাবা বাড়িতে না থাকায় তিনি অপেক্ষা করেন। তেউনের বাবা এলে তার থেকে পায়ের ঘায়ের চিকিৎসা করায়। তেউনের বাবার ডাক্তারি হাতের অনেক প্রশংসা করে। যাওয়ার সময় বলে ডিক যেন সেনা দপ্তরে এসে দেখা করে। ডিক গিয়ে দেখা করতে চায় কিন্তু তেউন বলে জান্না তোমার লুকানোর ব্যবস্থা করবেন। ডিক তখন বলে আমি যদি লুকাই তাহলে ওই নিরপরাধ তিনজন মারা যাবে। তাদের বাবা বলে আমার সাথে জার্মানদের ভালো সম্পর্ক আছে, আমি কমান্ডার বার্গবের সাথে কথা বলে শাস্তি একটু কমানোর চেষ্টা করব। মৃত্যুদণ্ড না দিয়ে যাতে কারাদণ্ড দেয় সেটার চেষ্টা করব। তিনি আশা করছেন হয়তো দ্রুতই দেশ স্বাধীন হবে, তাই তখন আবার ডিক মুক্তি পাবে। তেউন আর তার বাবা কমান্ডার বার্গবের সাথে ডিকের ব্যাপারে কথা বলার জন্য অফিসে আসে। এই বার্গবের অফিসে মারিনাসে ট্রান্সফার হয়েছে। এখানে সে দোভাষী হিসেবে কাজ করে। বার্গবকে তেউনের বাবা বলেন আসলে এটা একটা দুর্ঘটনা, ডিক ইচ্ছাকৃতভাবে এটা করেনি, আমরা এর জন্য গভীরভাবে দুঃখিত, আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বার্গব তেউনের বাবার এমন দায়িত্ববোধ দেখে বেশ প্রশংসা করেন। তিনি বলেন আপনার মতো সঠিক জ্ঞান সম্পন্ন মানুষ খুব কমই আছে, আমি আপনাকে সম্মানিত করার ব্যবস্থা করব। তেউনের বাবা বলে ডিক এসে ধরা দিবে যদি নিরপরাধদের ছেড়ে দেন, আর ডিককে সর্বোচ্চ শাস্তি না দিয়ে কারাদণ্ড যেটা যাবজ্জীবন হলেও এমন কিছু দেন। এই বলে তেউনের বাবা কান্নায় ভেঙে পড়ে। সেটা দেখে তেউন ইংলিশ দিয়ে বলে চলো বাবা যাই, কোনো লাভ নাই, ইনি তোমার সাথে গেম খেলছেন। কিন্তু এই কথাগুলো বার্গব বুঝতে পারে। বার্গব তেউনকে বলে তুমি আমাদের মেয়রের অফিসে কাজ করো, তুমি এবং তোমার বাবার মতো মানুষরা সঠিক দায়িত্ব পালন করে আমাদের সহযোগিতা করছে, আমি তোমাদের সাহায্য করব। বার্গব তেউনের বাবাকে বলে আপনার ছেলেকে শাস্তি দেয়া আমার দায়িত্ব, কিন্তু কথা দিচ্ছি আমি চেষ্টা করব সেই শাস্তি যেন হালকা হয়। ডিক নিজে থেকে ধরা দেয়। ধরা দেওয়ার আগে তেউনকে বলে বেসমেন্টের ঘরে টেবিলের নিচে কিছু ডকুমেন্ট আছে, ওগুলো জান্নাকে দিতে। তেউন বেসমেন্টের ঘরে এসে টেবিলের নিচে একটা বান্ডিল পায়। ওখানে দেখে ডিকের তোলা কিছু ছবি। আসলে ডিক নাৎসি বাহিনীদের ট্যাঙ্ক, তাদের ক্যাম্প এসবের পজিশনের ছবি তুলেছে যাতে মিত্রবাহিনীর সুবিধা হয়। তেউন জান্নার কাছে এলে জান্না বলে ডিকে লুকানোর জন্য সে জায়গা পেয়েছে। তেউন ছবিগুলো বের করে দেখাতে জান্না ওগুলো নিতে চায়, কিন্তু তেউন বলে ডিককে গ্রেপ্তার করে নিয়ে গেছে, ওকে মুক্ত করলে এই ছবিগুলো তোমায় দিব। জান্না বলে আজ রাত 8টায় এসো, আমি তাদের সাথে ডিকের মুক্তির ব্যাপারে কথা বলবো। উইলিয়াম আর তার দল জলাভূমির কাছে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে ওঠে। টনির অবস্থা খুবই খারাপ। রাতে সেখানে ওই বাড়ির মালিক আসে। তারা ভাবে হয়তো এই জায়গার নাম আর্নহ্যাম, মানে তাদের যেখানে যাওয়ার কথা তার কাছে, কিন্তু ওই লোক বলে তারা জিল্যান্ডে। আর কানাডিয়ান মিত্রবাহিনী কেবল বেলজিয়ামের বর্ডার ক্রস করে জিল্যান্ডে ঢুকেছে। মিত্রবাহিনী যেখানে তারা আছে ঠিক তার বিপরীতে, মধ্যে অনেক দূরত্ব আর বেশিরভাগটাই জলাভূমি।
তাই তারা ওই লোকের কাছে নৌকা খোঁজ করে, কিন্তু ওই লোক জানায় সব নৌকা নাৎসি বাহিনী ডুবিয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন বলে পানি খুবই বিপজ্জনক, ওর চেয়ে এখানেই থাকা ভালো। টনি বলে নাৎসিরা অবশ্যই তাদের খুঁজতে আসবে, তাই এক জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। রাতে তেউন জান্নার কাছে আসে, সেখানে এক মুক্তিযোদ্ধা বলে ডিকের একা আক্রমণ করা ঠিক হয়নি, এখন আমরা সবাই বিপদে, সে যদি মুখ খোলা শুরু করে তাহলে সবাই ধরা পড়ে যাব। সে তেউনের থেকে ছবিগুলো নেয়। তেউন যেহেতু মেয়রের অফিসে কাজ করে, তাই সেই অফিস থেকে ওই শহরের একটা ম্যাপ, যেখানে নদীর উপর ড্যাম সহ জোয়ার ভাটার তথ্য থাকবে, এমন একটা সংগ্রহ করে দিতে বলে। তেউন বলে আমি যদি ম্যাপ এনে দেই তবে কি তোমরা ডিককে সাহায্য করবে? মুক্তিযোদ্ধা মাথা নাড়িয়ে চলে যায়। কমান্ডার বার্গব মারিনাসকে বলে 17 বছরের ছেলে কি বাচ্চা মনে হয়? মারিনাসকে জিজ্ঞেস করে 17 বছরে তুমি কোথায় ছিলে আর কার ইচ্ছেতে? মারিনাস বলে সে আর্মির ট্রেনিং ক্যাম্পে ছিল, আর সেটা নিজের ইচ্ছেতেই। বার্গব বলে ডিকো জেনে শুনেই মুক্তিযোদ্ধাদের দলে ফিরেছে, তাই এর শাস্তিও বাকিদের মতোই হবে, মানে মৃত্যুদণ্ড। উইলিয়াম আর তার দল ওই বাড়ি থেকে বের হয়ে লোকালয়ের দিকে যায়। ওখানে গিয়ে দেখে এটিও পরিত্যক্ত, পুরো শহর পানিতে ডুবানো। তারা একটা বাড়িতে ঢোকে, সেখানে পুরো বাড়ি ছাস করে দেখে কোনো খাবার বা ব্যবহার করা যায় এমন জিনিস আছে নাকি। উইলিয়াম খুঁজতে খুঁজতে বেসমেন্টের একটা ঘরে 2 বোতল রঙিন পানি পায়। সেটা দেখে ওদের খুশি দেখে কে? সবাই তো রাতে সে লেভেলের একটা পার্টি দেয়, ওরা যে যুদ্ধে আছে, যে কোনো সময় মারা যেতে পারে এটা বেমালুম ভুলেই যায়। সকালে উঠে দেখে জেরিয়ার নাইজেল ম্যাপ, লাইফ জ্যাকেট আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেছে। উইলিয়াম তাদের বিশ্বাসঘাতক বলে গালি দেয়। টনি তাদের একটা নৌকার ব্যবস্থা করতে বলে, এই নৌকাতে করেই তারা এখান থেকে বের হয়ে যেতে চায়। তেউন মেয়রের অফিসে এসে সেই ম্যাপটি খুঁজে একটা ড্রয়ারের মধ্যে ওটা পেয়ে যায়। সে গোপনে ম্যাপটি নিজের কাছে নিয়ে জানার কাছে দিয়ে যায়। সেনাবাহিনীর ব্যারাকে ডিককে প্রচন্ড টর্চার করে তার সহযোগীদের নাম বের করার চেষ্টা করে। এক পর্যায়ে এত টর্চার সহ্য করতে না পেরে ডিক বাকিদের নাম বলে দেয়। উইলিয়াম আর হ্যাংক নৌকা খোঁজার জন্য বাহিরে যায়। হ্যাংক সাঁতার জানে না। তারা ফিরে এসে দেখে তাদের অবস্থান নেওয়া সেই বাড়ির সামনে একটি হাওয়ার নৌকা। তারা তো বুঝতে পারে এখানে কোনো সৈন্য এসেছে। তারা পিছনের দরজা দিয়ে খুব সাবধানে বাড়ির ভিতর ঢুকে দেখে 2 জন জার্মান সেনা এসেছে। একজনকে বাগে পেয়ে বন্দুকের নলের সামনে ধরে সেই বেসমেন্টের ঘরে নিয়ে যায়। সেখানে ওই জার্মান সেনা উইলিয়ামের উপর আক্রমণ করে, 2 জনে ধস্তাধস্তি করে। এক সময় উইলিয়াম ওই জার্মান সেনার মাথায় একটি বোতল দিয়ে আঘাত করে ওখান থেকে বের হয় আর হ্যাংককে বন্দুক তাক করে ধরে রাখতে বলে। উইলিয়াম তাদের সিনিয়র টনির কাছে এসে দেখে আরেক সেনা টনির মাথায় বন্দুক ধরেছে। সেখানে ওই সেনার সাথে তর্কাতর্কি করতে হঠাৎ ওই সেনা টনির মাথায় গুলি করে দেয়। এটা দেখে উইলিয়াম শক্ট হয়ে ওই সেনাকে গুলি করে। সে এসে বেসমেন্টে বন্দি করে রাখা সেনাকেও গুলি করে মেরে ফেলে। উইলিয়াম আর হ্যাংক ওই জার্মান সেনাদের নৌকা নিয়ে নদী পার হয়ে যেতে চায়, কিন্তু হ্যাংক সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায় আর উইলিয়াম কোনোভাবে ওই পারে পৌঁছাতে পারে। সেখানে কানাডিয়ান মিত্রবাহিনীর বহরে যুক্ত হয়ে সে উদ্ধার পায়। ডিককে প্রচন্ড টর্চার করার ফলে সে তার সহযোগীদের নাম বলে দেয়। সেই নামের লিস্ট মাইনাসকে দিয়ে ওদের গ্রেপ্তার করতে বলে। কমান্ডার বার্গব ওই ব্যক্তিদের ধরে ডিক সহ সবাইকে একসাথে ফায়ারিং স্কোয়াডে গুলি করতে বলে। ডিককেও খুন করবে এই খবরটা মাইনাস তেউনকে দিতে আসে। রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে সে তেউনকে এই খবরটা দেয়। তেউনের সাথে কথা বলার সময় সিনিয়র জার্মান অফিসার দেখে। সেই অফিসার এসে কমান্ডার বার্গবকে বলে দেয়। জার্মান সেনারা ডিকের দেওয়া ব্যক্তিদের ধরে আনে। সেখান থেকে একজন কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হয়। তেউনের সাথে কথা বলার জন্য বার্গ মারিনাসকে অনেক ভর্সনা করেন। তাকে পানিশমেন্ট হিসেবে দাপ্তরিক কাজ বাদ দিয়ে সেই মুক্তিযোদ্ধাদের গুলি করার জন্য ফায়ারিং স্কোয়াডে পাঠায়। তেউন এসে তার বাবাকে সব বলে। তার বাবা এটা শুনে তো সাইকেল নিয়ে দ্রুত বার্গবের অফিসের দিকে রওনা দেয়। রাস্তার মধ্যে ডিকের সাথে তার বাবার দেখা হয়। এটাই হয়তো শেষ দেখা। বার্গবের অফিসে এসে কথা বলতে চায়, কিন্তু বার্গব তেউনের ব্যাপার কোনো কথাই শুনে না। ডিক সহ সব মুক্তিযোদ্ধাদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মেরে ফেলে। তেউন জান্নাকে এসে কান্না করতে করতে সব বলে। পালিয়ে আসা সেই মুক্তিযোদ্ধাও জান্নার বাড়িতে ছিল। তিনি ওই ম্যাপ আর ছবিগুলো টেবিলে রেখে বলেন ওগুলো মিত্রবাহিনীর কাছে পৌঁছাতে হবে, নতুবা মিত্রবাহিনী তেমন কোনো সুবিধাই করতে পারবে না। সে ম্যাপে জার্মান বাহিনীর অবস্থা মার্ক করে দেখায়। ওখানে পৌঁছানোর যে রাস্তা খোলা, মানে ওই ড্যাম দিয়ে যদি মিত্রবাহিনী এগোয় তাহলে জার্মান বাহিনী একেবারে ম্যাচাকার করে দিবে, কারণ সেখানে জার্মান বাহিনী শক্তিশালী অবস্থান নিয়ে আছে। তাই মিত্রবাহিনীকে বিকল্প রাস্তা দিয়ে যেতে হবে, এই জন্য এই ম্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। এসবের মধ্যে সে মুক্তিযোদ্ধা বাইরে বের হতে পারবে না, তাই তাদেরকে এটা পৌঁছে দিতে বলে। তেউন মুক্তিযোদ্ধার হাত থেকে ম্যাপ আর ছবিগুলো নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়, মানে সেও এখন মুক্তিযোদ্ধাদের দলে ভিড়ে গেল।
তেউন আর জান্না রাতের বেলা লুকিয়ে নৌকায় করে নদী পার হতে ধরলে সেনাবাহিনীর নজরে পড়ে যায়। একটা গুলি জান্নার বুকে লাগায় জান্নার নৌকায় লুটিয়ে পড়ে। তেউন ম্যাপ আর ছবিগুলো জান্নার কাছে দিয়ে নৌকাটি ভাসিয়ে দেয়, আর সে ওখানে দাঁড়িয়ে থাকে। সেনারা এসে তেউনকে গ্রেপ্তার করে। কানাডিয়ার মিত্রবাহিনী তো জানে না যে কোন দিক দিয়ে জার্মানদের, এটা ছাড়া তো তাদের আর কোনো উপায় জানা নেই, তাই তারা ওই দিক দিয়ে অগ্রসর হওয়ার পরিকল্পনা করে। পরের দিন সকালে বেশ ভালো পরিমাণ সৈন্য নিয়ে তারা আগায়। প্রথম দিকে বেশ ভালোই খানিকটা আগাতে পারে। আসলে জার্মান বাহিনী তাদের শিকারকে একেবারে নিকটে আসতে দিচ্ছিল। যেই তাদের নাগালের কাছে কানাডিয়ান বাহিনী আসে, অমনি ওরা ওদের সব শক্তি দিয়ে আক্রমণ শুরু করে। মুহুর্মুহু গুলি, মর্টার সেল নিক্ষেপ করে। কানাডিয়ান বাহিনী এসবের সামনে একেবারে দাঁড়াতেই পারছিল না, তাদের সামনে তো একেবারে খোলা, গুলি থেকে রক্ষা পাওয়ার কোনো কবজ নেই, তাই তারা প্রচন্ড হতাহত হচ্ছিল। তবুও তারা সামনের দিকে এগোনোর প্রাণপণ চেষ্টা করছিল। জার্মান বাহিনী আছে সুরক্ষিত জায়গায়, এই পরিস্থিতিতে তাদের সাথে কি আর পারবে? বেশিরভাগ সৈন্য মারা যায় এবং আহত হয়। যে কয়জন সৈন্য বেঁচে ছিল তারা শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হয়। সেই যুদ্ধে জার্মানদের পক্ষে মারেনাচো ছিল। সে একজন সেনা হলেও এসব হানাহানি পছন্দ করে না, তাই সে খুব শক্ট হয়। কানাডিয়ান সেনারা টহল দেওয়ার সময় সেই নৌকাটি খুঁজে পায়। ওখানে জান্নাকে দেখে উদ্ধার করে আনে। জান্না সেই ব্যাগটি একজন ডাক্তারকে দেয়। ডাক্তার ব্যাগটি খুলে ডকুমেন্ট গুলো দেখে মেজরের কাছে ওগুলো পাঠায়। জান্নার প্রচন্ড শ্বাসকষ্ট হয়, একসময় সে মারা যায়। কানাডিয়ান অফিসাররা ওই ম্যাপ পেয়ে খুবই খুশি হয়। তারা আবার যুদ্ধের জন্য প্ল্যান করে। পরের দিন কিছু সৈন্য সামনের ড্যাম দিয়ে পাঠিয়ে জার্মান সেনাদের ব্যস্ত রাখে, আর বেশিরভাগ সৈন্য নৌকায় করে পিছন দিক দিয়ে গিয়ে আক্রমণ করে। জার্মান সেনাবাহিনী একেবারে পরাস্ত হয়ে যায়। কানাডিয়ান বাহিনী একেবারে শহরের ভিতরে ঢুকে যায়। সেখানে জার্মানদের যে ঘাঁটি সেখানে আক্রমণ করে। জার্মান সেনারা সেই ঘাঁটি ছেড়ে পালাতে থাকে। যাওয়ার আগে এক জার্মান অফিসার বন্দী করে রাখা তেউনকে পিস্তল ঠেকিয়ে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। ওই মুহূর্তে মারিনাস বিধ্বস্ত অবস্থায় পানি খেতে আসে। তেউনের সাথে এমন কর্মকাণ্ড দেখে চাকু নিয়ে ওই অফিসারকে আক্রমণ করে। ওই অফিসার পিস্তল দিয়ে মারিনাসকে গুলি করে। ওই অবস্থাতেও মারিনাস পিস্তলের বাট দিয়ে আঘাত করে অফিসারের মাথা থেতলে দেয়। মারাত্মক আহত অবস্থায় মারিনাস বেরিয়ে এসে একটা চেয়ারে বসে। তেউন মারিনাসের জামা খুলে ক্ষতস্থানে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করে। কানাডিয়ান বাহিনী সেই ব্যারাকে এসে পৌঁছায়। উইলিয়াম দেখে মারিনাস মারা গেছে, আর সেখানে তেউন বসে কান্না করছে। এখানে ভিন্ন ভিন্ন পক্ষে থাকা ভিন্ন প্রান্তরের তিনজন মানুষের মুখোমুখি হয়। আর এখানে মুভিটি শেষ হয়। আপনাদের যদি আমার বলা ভালো লেগে থাকে এবং কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। আর নিয়মিত বিদেশি দারুণ দারুণ মুভি সহজ বাংলায় সারসংক্ষেপ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। আপনাদের এগিয়ে আসা আমাকে অনুপ্রাণিত করবে। ভালো থাকুন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।